রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও বেতার শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম অথেলো হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম হ্যাপিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ র্যাব জানায় মঙ্গলবার দুপুরে চাপাই নবাবগঞ্জ সদরে একটি বাড়ি থেকে সাইফুল ইসলাম হ্যাপিকে গ্রেপ্তার করা হয় রবিবার বিকেলে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায় সেখানে প্রতিবেশী সাইফুল ইসলাম হ্যাপির ছেলেও খেলাধুলা করছিল এ সময় দুজনের মধ্যে মারামারি হয় সাইফুল ইসলাম হ্যাপির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে নিজামুলের বুকের উপর উঠে মারপিট করেন নিজামুলের হার্টে রিং পরানো ছিল এতে ঘটনাস্থলে অচেতন হয়ে মারা যান নিজামুল পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক